ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জন্মসূত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিধায় আল্লাহ সুবহান তাআলার কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়ী, অর্থাৎ ইসলাম প্রচারের জন্য দায়ী। ঘরে বসে কয়েকটি ক্লিক করার মাধ্যমেই দিন প্রচারে আপনি সামিল হতে পারেন। ইউটিউবে ইসলামকে ভালোবাসি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন চেপে লাইক ও কমেন্টস দিয়ে আপনার পরিচিত মহলে শেয়ার করুন। হতেও তো পারে এটি আমাদের দোজাহানের সফলতার এক অনন্য সেতু বন্ধন। পৃথিবীর প্রতিটি মানুষেরই আছে আলাদা আলাদা সত্তা। সবাই নিজেদের মতো আলাদা আলাদা চিন্তা চেতনা জীবনধারায় বিশ্বাসী, কিন্তু সবারই একটি অভিন্ন বা কমন অস্ত্র আছে, যেটা সঠিক ব্যবহার প্রাণঘাতী অস্ত্রের চাইতেও ভয়ানক হয়ে উঠতে পারে। প্রিয় মুসলিম ও অমুসলিম ভাই ও বোনেরা, বলুন তো সেই মোহময়ী অস্ত্রটির নাম কি? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমাদের সবার এই কমন অস্ত্রটির নাম হলো হাসি। এক হাসি দিয়ে যেমন আশেপাশে সব মানুষকে খুশি করে ফেলা যায় কিংবা বিশ্ব জয় করা যায়, আবার ওই হাসি দিয়েই মানুষকে চিন্তায় ফেলে দেয়া যায়, কেড়ে নেওয়া যায় রাতের ঘুম। হাসি মানুষের সৌন্দর্য, হাসি মানুষের আধুনিকতা। হাসি কখনো ভুলিয়ে দেয় রাজ্যের দুঃখ ব্যথা ও বিষাদের যন্ত্রণা। হাস্যোজ্জ্বল মানুষকে সবাই ভালোবাসে, আপন ও কাছের ভাবে। হাসির মাধ্যমে হৃদ্যতা ও বন্ধুত্ব তৈরি হয়। একটুখানি হাসির ঝিলিক দুজনের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। হাসি হচ্ছে এক প্রকার মুখমণ্ডলীয় বহিঃপ্রকাশ, যা সচরাচরভাবে মুখের নমনীয় পেশিকে দুপাশে প্রসারিত করার মাধ্যমে অর্জিত হয়। মুখমণ্ডল ছাড়াও চোখের মধ্যেও হাসির বহিঃপ্রকাশ ফুটে উঠতে পারে। মানুষের আনন্দ, সুখ বা মজা পাওয়ার উপলক্ষ হিসেবে হাসির চল আছে। কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা বা উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবেও হাসির ব্যবহার দেখা যায়, যা প্রচলিতভাবে মুখ বিকৃতি বা ভেংচি কাটা হিসেবে পরিচিত। এছাড়াও রাগ, ভয় ও কিছু ক্ষেত্রে কষ্টের বহিঃপ্রকাশ হিসেবেও দেখা যেতে পারে হাসিকে। গবেষণায় দেখা যায় বিশ্বজুড়ে হাসি যোগাযোগের একটি অন্যতম হাতিয়ার ও মাধ্যম। সুখ প্রকাশকেই হাসির সবচাইতে বহুল ব্যবহার হিসেবে স্বীকৃত ও বিবেচনা করা হয়। প্রাণীদের মধ্যে দাঁত প্রদর্শন করাকে হাসির সাথে সাদৃশ্যপূর্ণ মনে করা হলেও প্রায় সময়ই তা হুমকি বা সতর্ক করা হচ্ছে এমন অর্থ বহন করে। শিম্পাঞ্জিদের মাঝে ভয়ের প্রতীক হিসেবেও হাসি দেখা যায়। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে হাসি প্রসঙ্গে বলা হয়েছে, আল্লাহ তাআলা মানুষকে সুখ, শান্তি ও আনন্দ প্রদানের মাধ্যমে হাসির ব্যবস্থা করে থাকেন, আবার তিনি কান্নার ব্যবস্থাও করে থাকেন। হাসি এবং কান্না বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির এই নিপুণ কারিগর আল্লাহ সুবহান তাআলার অসীম কুদরতের বহিঃপ্রকাশ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তিনি হাসান এবং তিনি কাঁদান, সূরা নাজম আয়াত 43। অন্য আয়াতে আল্লাহ তাআলা হাসি ও কান্নার সীমা ও পরিমাণ সম্পর্কে বলেছেন, অতএব তারা যেন অল্প হাসে এবং তাদের কৃতকর্মের জন্য বেশি করে কাঁদে, সূরা তওবা আয়াত 82। হযরত সুলাইমান আলাইহিসসালামের মুচকি হাসির কথা উল্লেখ করে আল্লাহ সুবহান তাআলা বলেন, তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো, সূরা নামল আয়াত 19। কিয়ামতের দিন জান্নাতীদের মুখ হাস্যোজ্জ্বল থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল, সূরা আবাসা আয়াত 38-39।
মোট কথা, পবিত্র কুরআন থেকে হাসির পরিমাণ, নবীদের হাসির পদ্ধতি এবং কিয়ামতে জান্নাতীদের হাসির কথা তথা হাসি সংক্রান্ত যাবতীয় স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়। ইসলামের দৃষ্টিতে হাসি সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এক, যে হাসিতে শব্দ হয় এবং পার্শ্ববর্তী লোক শুনতে পায়, সে হাসিকে আল কাহকাহা বা অট্টহাসি বলে। এ ধরনের হাসি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। যে হাসিতে মৃদু আওয়াজ হয়, যা নিজের কাছে প্রকাশ পায়, অন্যেরা শোনে না, তাকে আদ্দিহক বা স্বাভাবিক হাসি বলে। এ ধরনের হাসি জায়েজ। যে হাসি শুধু মুখের মধ্যে প্রকাশ পায়, কোনো প্রকার শব্দ হয় না, তাকে আত্মাবাস্যম বা মুচকি হাসি বলে। মুচকি হাসি সুন্নাত। এছাড়াও হাসির উদ্দেশ্যের উপর ভিত্তি করে হাসিকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন কষ্টের হাসি, বিদ্রূপের হাসি, তাচ্ছিল্যকরণের হাসি, ভীতির হাসি, গর্বের হাসি ইত্যাদি। দাম্ভিকতা প্রদর্শন ও অন্যকে তাচ্ছিল্যকরণের জন্য হাসি নাজায়েজ ও হারাম। হাসি সবচাইতে ভালো ওষুধ, আমরা সবাই এর ক্ষমতা সম্পর্কে শুনেছি। কিন্তু আমরা কি জানি আমরা কেন হাসি? হাসির সময় আমাদের শরীরে কী কী পরিবর্তন হয়, কিংবা হাসি কীভাবে সবচাইতে ভালো ওষুধ হতে পারে? হাসি হচ্ছে এমন একটি বহিঃপ্রকাশ, যা কোনো আনন্দদায়ক ঘটনা, সংবাদ বা মুহূর্তের পরিপ্রেক্ষিতে আমাদের শরীরে অবচেতনভাবে বা আপনা আপনি তৈরি হয়। যত সহজে এ সংজ্ঞা দিয়ে দিলাম, তার চেয়ে অনেক বেশি জটিল হচ্ছে এর তৈরি হবার ঘটনা। এক মুহূর্তের হাসি তৈরি করবার জন্যে মুখের 15টি মাংসপেশি, বুকের খাঁচা ও শ্বাসতন্ত্র এবং আমাদের মস্তিষ্ককে একযোগে অনেকগুলো জটিল কাজ করতে হয়। বৈজ্ঞানিকভাবে আমরা এখন জানবার চেষ্টা করব, যখন আমরা হাসি তখন আসলে শরীরে কী কী পরিবর্তন সাধিত হয়। এমআরআই করে আমরা দেখেছি, যখন কেউ হাসে তখন তার জিভা, তালু, আলজিভা, চোয়াল এবং ঠোঁটে আসলে কোনো নড়াচাড়া হয় না। মূল কর্মকাণ্ড ঘটে বুকের খাঁচায়। হাসির ফলে ভেতরে উচ্চ চাপ তৈরি হয় এবং ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে আসে, এবং আমরা কখনো কখনো এর ফলে শব্দ উৎপন্ন করে থাকি। আমরা যখন কোনো কৌতুক অর্থাৎ জোকস শুনি, তখন আমরা কীভাবে বুঝি এটি হাস্যরসাত্মক নাকি পানসে নিরামিষ? এই বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডটি সংঘটিত হয় আমাদের মস্তিষ্কে। মস্তিষ্ক অনেক ভাগে বিভক্ত থাকে। এর সামনের অংশের নাম ফ্রন্টাল লোব। এটি সংবেদনশীল অনুভূতিগুলো প্রকাশ করে। মস্তিষ্কের বাম দিকের বড় অংশটি জোকসের শব্দ এবং গঠন পর্যালোচনা করে। ডান দিকের বড় অংশটি পর্যালোচনার বিষয়বস্তু ধারণ করে, অর্থাৎ আমাদেরকে বলে দেয় এটি একটি হাসির জোক কিনা। এ পর্যায়ে লিম্বিক সিস্টেম নামে মস্তিষ্কের একটি অংশ এই জটিল কর্মকাণ্ডে অংশ নেয়। এই অংশটি আমাদের অনুভূতি এবং স্মরণশক্তি নিয়ন্ত্রণ করে। অ্যামিগডালা ও হিপোক্যাম্পাস নামের লিম্বিক সিস্টেমের দুটি অংশ হাসি সংঘটিত হবার কাজে এ পর্যায়ে অংশগ্রহণ করে। এরপরে মস্তিষ্কের মোটর এরিয়া কাজ শুরু করে এবং শারীরিক ও বাহ্যিকভাবে হাসিকে চূড়ান্তভাবে সংঘটিত করে। প্রিয় ভাই ও বোন, এখন জানব আমরা কেন হাসি। এ বিষয়ে অনেকগুলো তত্ত্ব বা বিজ্ঞানভিত্তিক মতবাদ আছে। তার মধ্যে একটি হচ্ছে অসঙ্গতি বা ইনকংগ্রুইটি থিওরি। এখানে বলা হয়েছে, বিস্মিত বা সারপ্রাইজড হবার উপকরণগুলো হাসি প্রক্রিয়াকে অনুপ্রাণিত করে। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি পিচ্ছিল কোনো জায়গায় হাত পা ছুড়ে প্রাণান্ত চেষ্টা করছে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে। বাচ্চারা এবং অনেক সময় বড়রা এ জাতীয় ঘটনায় আমোদিত হয়ে হাসতে শুরু করে। আর ছোট ছোট বাচ্চারা হাত দিয়ে চোখ ঢেকে রেখে হঠাৎ খুলে ফেলার মতো সামান্য ঘটনাতেও হাসতে অনুপ্রাণিত হয়। বিজ্ঞানীরা বলেন, হাসি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। আমরা একা একা হাসার চেয়ে দলবদ্ধভাবে হাসতে বেশি ভালোবাসি, যা কিনা ওই গ্রুপের সাথে আমাদের বন্ধনকে মজবুত করে। আরেকটি থিওরি হচ্ছে উপশম বা রিলিফ থিওরি। এখানে বলা হচ্ছে,
হাসি হচ্ছে আমাদের মস্তিষ্কের বিশ্রাম নেবার একটি কৌশল। মানুষের মস্তিষ্ক প্রতি মুহূর্তে কিছু না কিছু কাজ করেই যাচ্ছে। এই নিরন্তর কর্মযজ্ঞে হাসি ছুটি বা বিশ্রামের বার্তা নিয়ে আসে। বিজ্ঞানীরা বলেন হাসির অনেক উপকারিতা আছে। হাসলে আমাদের মস্তিষ্কে এন্ডরফিন নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন নিঃসরণ হয়ে থাকে, যাকে বলা হয় ভালো লাগার হরমোন। এই হরমোন শরীরের ওপিয়েট রিসেপ্টরগুলোকে উত্তেজিত করার মাধ্যমে কর্মক্ষম করে। ফলে বিভিন্ন রকম হরমোন এবং ওষুধ আমাদের শরীরের কোষগুলোতে কাজ করতে পারে। হাসির একটি সংক্রমণ ক্ষমতা রয়েছে যা সামাজিক বন্ধন তৈরি করে। এখানেও এন্ডরফিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষ যখন দলবদ্ধভাবে হাসে তখন সবার মস্তিষ্কেই এন্ডরফিন নিঃসরণ হয় এবং এটি দলবদ্ধতা এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে। এই অনুভূতি একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়। এই জন্যেই একজনকে হাসতে দেখলে অন্যেরাও হাসতে শুরু করে, যদিও অনেক সময় তারা জানে না কেন হাসছে। হাসি বিষণ্ণতার ওষুধ হিসেবেও কাজ করে। এটি সেরোটোনিন নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউরো ট্রান্সমিটারকে কর্মক্ষম করে। বিষণ্ণতায় ভুগলে সেরোটোনিন নিঃসরণ ক্ষতিগ্রস্ত হয়। সেরোটোনিন আমাদের ভালো লাগা ভালোবাসার মতো সুখানুভূতিগুলোকে স্থিতিশীলতা দান করে। হাসি আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে, সুরক্ষা দান করে। হাসি রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং এর রক্ত প্রবাহ বৃদ্ধি করে, যা আপনাকে হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে বই কি। এটি পারস্পরিক সম্পর্ক তৈরিতে সাহায্য করে এবং মস্তিষ্কের সংযোগ ক্ষমতা বাড়ায়। হাসি সত্যি আল্লাহ সুবহান তাআলার এক অনন্য সৃষ্টি যার অসংখ্য উপকারিতা রয়েছে। তাই প্রতিদিন আমাদের ব্যস্ত জীবনে হাসির জন্য কিছু সময় ব্যয় করা উচিত। হাসি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এটি স্ট্রেস হরমোন হ্রাস করে এবং রোগ প্রতিরোধ কোষ এবং সংক্রমণ যুদ্ধ অ্যান্টিবডি তৈরি করে। এইভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। হাসি ক্যালোরি বার্ন করে, ঠিক আছে, তাই বলে জিমে যাওয়ার জন্য এটা কোনো প্রতিস্থাপন নয়। কিন্তু একটি গবেষণায় দেখা গিয়েছে যে দিনে 10 থেকে 15 মিনিট হাসলে প্রায় 40 ক্যালোরি বার্ন হতে পারে, যা 1 বছরে 3 বা 4 পাউন্ড ওজন হারানোর জন্য যথেষ্ট হতে পারে। হাসি ক্রোধের ভারী বোঝা হালকা করে। কোনো কিছুই রাগ এবং দ্বন্দ্বকে একটি নির্মল হাসির চাইতে দ্রুত প্রশমন করতে পারে না। সমস্যাগুলো যদি মজার দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে পারস্পরিক তিক্ততা কমে যায়, ক্রোধ প্রশমিত হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, হাসি একটি প্রাকৃতিক সাধারণ অতি স্বাভাবিক বিষয়, অথচ এটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবেন। হাসি মুখে কথা বললে মানুষ যেমন খুশি হয় আল্লাহ তাআলাও তেমনি খুশি হন। এর বিনিময়ে কিয়ামতের দিন তিনি বান্দাকে আনন্দিত ও খুশি করবেন। সুবহান আল্লাহ। হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করো। আমিন। অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।